আজকে হচ্ছে ডাটা এন্ট্রির প্রথম ক্লাস। আজকে ডাটা এন্ট্রির প্রথম ক্লাসে যে সকল বিষয়গুলো আপনাদের থাকছে তার মধ্যে অন্যতম হচ্ছে হোয়াট ইজ ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রি মূলত কি, এটা বলতে মূলত কি বোঝায়, তারও আগে আমি একটা রুলস এর কথা, কিছু রুলস এর কথা বলে দিই। অনলাইন ক্লাসে যেমন সুবিধা আছে তেমন অসুবিধাও বিদ্যমান। সো আমার কিছু ক্লাসের রুলস আছে যে রুলস গুলা আপনাদেরকে আগে মেনে নিতে হবে। ফার্স্ট অফ অল যে রুলসটা আছে, ক্লাস করানোর সময় যখন আমি কথা বলবো তখন শুধুমাত্র আমার মাইকটাই অন থাকবে আর বাকি সকলের মাইকটা অফ থাকবে। আমি আবারও বলতেছি, শুধুমাত্র আমার মাইকটা অন থাকবে, বাকি সকলের মাইক অফ থাকবে। এগুলো ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে যে আমি যখন কথা বলবো তখন কেউ মাইক তো অন রাখবেন না, প্লাস হুট করে মাইক অন করেও কথা বলা যাবে না। যেহেতু আপনার এখানে স্টুডেন্ট কম তো এখানে তেমন কিছু নাই, তারপরও ক্লাসের রুলসটা বলে দিচ্ছি যে আমি কোনো টপিক নিয়ে কথা বলতেছি, আপনি হুট করে বললেন কোশ্চেন আছে, সেটা করা যাবে না। আমি একটা টপিক, মানে একটা টপিক হচ্ছে যেমন এই যে ধরেন এটা একটা টপিক, হোয়াট ইজ ডাটা এন্ট্রি, এটা একটা ছোট টপিক তাই না। আমি এই টপিকটা শেষ করার পরে আমি আপনাদের জিজ্ঞাসা করবো যে আপনার কোনো কোশ্চেন আছে কিনা। এই টপিকটা শুনতে শুনতে যদি আপনার কাছে কোনো কোশ্চেন থাকে তাহলে আপনি একটা আলাদা নোটে এটা লিখে রাখবেন যে হ্যাঁ আমার এই কোশ্চেনটা করতে হবে। যখন আমি আপনাকে বলবো যে আপনার কোনো কোশ্চেন আছে কিনা, তখন আপনি আপনার ওখানে দেখেন একটা অপশন আছে রাইস হ্যান্ড, রাইস হ্যান্ড নামক একটা অপশন আছে, সেই অপশনটাতে ক্লিক করবেন, আমার এখানে নোটিফিকেশন আসবে, আমি আপনাকে কথা বলার সুযোগ করে দিব। আপনারা যদি হুটহাট করে মাইক অন করে কথা বলেন এতে ক্লাসের সৌন্দর্যটা নষ্ট হয়, এটা করা যাবে না, ঠিক আছে। তারপরে যে হুটহাট প্রশ্ন করা যাবে না, আপনার কোনো কথা থাকলে আপনি ওয়েট করবেন, আমি আপনাকে কথা বলার মতো সুযোগ করে দেবো, একদম যত কথা আছে সকল কথাই শুনবো আপনার, সমস্যা নেই। এই ক্লাসে এই রুলস গুলো একটু মেনে নিতে হবে, ঠিক আছে। আর ক্লাসের শেষে আবার সম্পূর্ণ বিষয়ের উপরও যদি কোনো প্রশ্ন থাকে সেটা নিয়েও আলাপ আলোচনা করা হবে। এবং আজকে মনে করেন আজকে আমি একটা টপিক নিয়ে কথা বলছি, এই টপিকের উপরে কোনো প্রবলেম আপনার আছে, দেখা গেছে প্র্যাকটিস করার সময় কোনো প্রবলেম আপনি ফেস করছেন, তখন এই প্রবলেমটার সমাধানের জন্য পরদিন আবার ক্লাসের শেষে কিংবা ক্লাসের শুরুতে সেখানে একটু আলাপ আলোচনা করে তারপর আবার অন্য ক্লাসের দিকে চলে যাবো আমরা, ওকে। এই ক্লাসের রুলস গুলো একটু মেনটেন করে আপনাকে ক্লাস গুলো করতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখেন এখন আমরা প্রথমে চলে যাব হচ্ছে আমাদের প্রথম বিষয়, যে হোয়াট ইজ ডাটা এন্ট্রি। ডাটা বলতে কি বোঝায়, ডাটা বলতে বোঝায় কোনো তথ্য বা উপাত্ত। এগুলো আগে একটু সবাই বোঝার চেষ্টা করবেন যে ডাটা বলতে কি বোঝায়। ডাটা বলতে বোঝায় কোনো তথ্য বা উপাত্তকে, এন্ড এন্ট্রি বলতে হচ্ছে লিপিবদ্ধ করা, মানে কোনো কিছু লেখা। তো ডাটা এন্ট্রি যদি আমি বলি, ডাটা এন্ট্রি বলতে বোঝানো হয় কোনো কিছু, কোনো তথ্যকে লেখা, কোনো তথ্যকে কোনো কিছুকে লেখা, ওকে। দেখেন আমি যদি প্রথমে একটু দেখাই, আজকে একজন আমার স্টুডেন্ট গতকালকে আপনার ফাইবার থেকে কাজ পাইছে $20 এই ডাটা এন্ট্রির উপরে, ঠিক আছে। তার কাজের একটু যদি ফর্মুলা ম্যাপ দেখে, আজকে যেহেতু প্রথম দিন তো এতটা বেশি ইয়ার সমস্যা নাই, হালকা একটু কিছু দেখাবো। দেখেন ওনার গতকালকে, উনি ছিল আমার 168 নাম্বার ব্যাচের একটা স্টুডেন্ট, যিনি কিনা মোটামুটি কাজ করে, ঠিক আছে। এই দেখেন এটা গতকালকের ডাটা এন্ট্রির উপরে, তাও আবার দেখছেন এই যে গতকালকের স্টুডেন্টের একটা $20 কাজ, এটা হচ্ছে আমার গতকালকের স্টুডেন্টের। ওনার এখানে একটা কাজ কি, ওনার দেখেন কি কাজ করতে দিছে, ওনার কাজটাই হচ্ছে কি জানেন, জাস্ট লিপিবদ্ধ করা, মানে তিনি জাস্ট কিছু একটা লিখে দিবে, একটা গুগল ফর্ম বানিয়ে দিবে আর কিছু না, এই হচ্ছে তার কাজ। ধরেন এই যে আমি এই যে ডাটাটা এন্ট্রি করলাম, এই যে এই লেখাটা লিখলাম, এটা কি আপনাদের ক্লাস সংক্রান্ত লেখা তাই না, ক্লাস সম্পর্কিত লেখা। এখানে আমি কি লিখলাম, কিছু কিন্তু তথ্য লিখলাম, কি তথ্য লিখলাম, যেমন আজকে আপনাদের কি কি বিষয়ে ক্লাস হবে, এটাও কিন্তু একটা তথ্য আপনাদেরকে আমি এই তথ্যটা দিলাম, যে আজকে আপনাদের এই চারটা বিষয়ের উপরে ক্লাস হবে, এটা আপনাদের একটা তথ্যের মধ্যে কিন্তু পড়ে, ঠিক আছে। এটা শীতটা আজকে থাকবে না, শীতটা কালকে দেখাবো আবার, এটা আপনাদের একটা তথ্যের ভিতর পড়ে। এই যে আমি তথ্যটা লিপিবদ্ধ করলাম, এটাকে বলা হয় ডাটা এন্ট্রি। প্রথমত আপনারা একটু কনসেপ্টটা বোঝার চেষ্টা করেন যে আসলে কনসেপ্টটা কি, ডাটা এন্ট্রির কনসেপ্টটা কিরকম, এইটাকে বলা হয় ডাটা এন্ট্রি।
এই কাজগুলোর জন্যই আবার মানুষ আমাদেরকে হায়ার করে। কেমন কাজগুলোর জন্য? দেখেন, এর জন্য আমি চলে যাবো হচ্ছে, প্রথমে একটু মার্কেট প্লেসে চলে যাই। ফাইবারের যে মার্কেট প্লেসটা আছে সেখানে আগে একটু যাই। ওখানে গেলে দেখতে পাবেন, দেখেন এখানে এটা হচ্ছে একটা মার্কেট প্লেস। এগুলা নেক্সট একদম লাস্টে বুঝতে পারবেন, একদম লাস্টে এগুলা বুঝাই দেবো না। এখানে আমি দিলাম ডাটা এন্ট্রি, এখানে দেখেন প্রায় অনেক মানুষ আছে যারা কাজ করতেছে অলরেডি। দেখেন অনেকে 1000 কাজ করছে, এদিকে 1000 কাজ করছে, এখানে 376, এখানে 500, অনেক অনেক কাজ আছে। এখানে মূলত কাজটা কি, এখান থেকে আপনাদেরকে হায়ার করে নেওয়া হয়। মানে ক্লায়েন্টের কাছে একটা বড় শিট থাকবে, যেমন কেমন শিট হতে পারে এখানটাতে আমি দেখাই আপনাদের। আমার ক্লায়েন্টের যেমন কাজটা ছিল আগে, আমার স্টুডেন্টের ক্লায়েন্টের যেমন কাজটা ছিল সেটা আগে একটু দেখাই। এখানে দেখেন প্রথমত আপনাদের বোঝাতে চেষ্টা করতেছি যে আসলে অ্যাকচুয়ালি কাজটা কেমন হয়, কিংবা অ্যাকচুয়ালি কাজটা কি। ক্লায়েন্ট তাকে একটা ফাইল দিয়ে দিছে, ঠিক আছে, যে আপনাকে আমি এই ফাইলটা দিয়ে দিলাম, এই ফাইলটা অনুযায়ী আপনি কাজটা করবেন। আমি আপনাদের ফাইলটা দেখাচ্ছি, দেখেন এটা হচ্ছে একদম লাইভ লাইভ। ওর সাথে আমি নিতে পারলে অবশ্য আপনারাও পাবেন ইনশাল্লাহ, সমস্যা নেই। এই দেখেন ক্লায়েন্ট ওকে এই ফাইলটা দিচ্ছে, এই যে এই ফাইলটা দিচ্ছে ক্লায়েন্ট, যে তোমাকে আমি এই ছয় ফাইল গুলা দিলাম, এই যে এরকম লেখা গুলা সবকিছু কিন্তু ক্লায়েন্ট দিয়ে দিছে। যে কি করতে হবে, জাস্ট ওই কি করছে, এই লেখা গুলা লিখে দিছে ক্লায়েন্ট, মানে তথ্য মানে ডাটা দিয়ে দিছে, ওই আরেক জায়গায় এন্ট্রি করে দিছে। মানে এই ডাটা গুলা দিছে, এগুলা দিয়ে একটা গুগল ফর্ম বানাইতে বলছে, এগুলা দিয়ে একটা গুগল ফর্ম বানাই দিয়ে দিছে, যেটা মূল্য ছিল $20। বুঝতে পারতেছেন আমার কথাটা? মানে এইভাবেই ডাটা গুলো আপনাদেরকে দেওয়া হবে, সেই ডাটা অনুযায়ী ক্লায়েন্ট যা করতে বলে সেগুলো আপনি করে দিবেন। এতটুকুই হচ্ছে আপনার কাজ, একেই বলে ডাটা এন্ট্রি। এই এতটুকু কাজের জন্যই আপনাদেরকে হায়ার করা হবে, আপনাদেরকে হায়ার করে কাজ করানোর জন্য আপনাদেরকে হায়ার করতে হবে, এর বিনিময়ে আপনাদেরকে মূল্য দেওয়া হবে। এটা হচ্ছে ডাটা এন্ট্রি। ওর এই 9 পেজ কাজ করতে লাগে না, মনে করেন যে বড় জোর 2 ঘন্টা 3 ঘন্টাও লাগে না, আমি সম্পূর্ণ হেল্প এর মাধ্যমে সম্পূর্ণ কাজটা করাই। বুঝতে পারতেছেন আশা করি? আচ্ছা, আমার এই এতটুকু যে বুঝালাম, এতটুকু কথা বুঝে আসছে আপনাদের ক্লিয়ার? বলেন তো একটু, যে এতটুকু যে বুঝালাম এতটুকু কথা ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা আপনারা? জি ভাইয়া, বুঝতে পারছি। জি ঠিক আছে, তাহলে এইটা ছিল হচ্ছে ডাটা এন্ট্রির বিষয়। জাস্ট ডাটা এন্ট্রিটা কি, ডাটা এন্ট্রিটা কি করে, এটাই হচ্ছে জাস্ট বিষয়। এরপরে আমরা যে অপশনটাতে যাবো, যে কোথায় ছিলাম আমরা, মার্কেট প্লেস। এই যে দেখেন এটা আমার নিজের, আচ্ছা এবার আসি আমরা মার্কেট প্লেস। এই যে দেখেন এখানে হচ্ছে মানুষগুলা কাজ করে, যেখান থেকে আপনারা কাজ পাবেন, মানে কাজটা পাবেন কোথা থেকে, আপনাদের কারা কাজ দিবে কিংবা আপনাদেরকে কোথা থেকে খুঁজে নিয়ে যাবে, এটা হচ্ছে সেই মার্কেট প্লেস, যেখান থেকে আপনাদেরকে কাজ দেওয়া হবে, আপনাদেরকে খুঁজে নিবে যে আসলে কিভাবে কাজ করতে হয়, কিভাবে কাজ করে কিংবা কিভাবে এখানে অ্যাকাউন্ট করতে হয়, সম্পূর্ণ বিষয় আমি আপনাদেরকে ইনশাল্লাহ দেখাই দিব পরবর্তী। তো এতদিন ছিল আমাদের প্রথম টপিক, হোয়াট ইজ ডাটা এন্ট্রি।
and what is data entry jobs. এর মধ্যে data entry পরিধি অনেক ব্যাপক, মানে data entry পরিধি যে কত বড় এটা বলে শেষ করা যাবে না। ধরুন আমি এই একটা অ্যাকাউন্টে ঢুকলাম, ডাটা এন্ট্রি বলতে যে শুধুমাত্র তথ্য বা উপাত্তকে এন্ট্রি করাই বোঝায়। এখানে আমি এই অ্যাকাউন্টে আসলাম, এখানে মোটামুটি 1100 কাজ করছে। দেখেন কত ধরনের কাজ থাকে, অনলাইন অফলাইন ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, এটাও কিন্তু ডাটা এন্ট্রির ভিতরে পড়ে। তারপরে আছে ডাটা কালেকশন, এটাও ডাটা এন্ট্রির ভিতরে পড়ে। ইমেল রিসার্চ, এটাও ডাটা এন্ট্রির ভিতরেই পড়ে। ইমেল মার্কেটিং লিস্ট, ইনস্টাগ্রাম ডাটা কালেকশন, সোশ্যাল মিডিয়া রিসার্চ, এগুলা অনেক মানে অনেক ডিপলি কাজ। ঠিক আছে, এতগুলো কাজ যদি প্রথমে দেখেন তাহলে আপনারা হেজিটেট হয়ে যাবে। জাস্ট আপনাকে বোঝানোর জন্য দিচ্ছি। ইন্টারনেট রিসার্চ করা, এটা ডাটা এন্ট্রি। ইন্টারনেট রিসার্চ এন্ড ওয়েব রিসার্চ একই ধরনের কাজ, আলাদা কিছু নাই। ম্যানুয়াল টাইপিং, ঠিক আছে, তারপর হচ্ছে পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট করা কিংবা এক্সেলে কনভার্ট করা, এটাও কিন্তু ডাটা এন্ট্রির ভিতরে একটা কাজ। তারপর হচ্ছে ইমেজ, মানে আমাকে একটু আগে যেটা দেখাইলাম, যে একটু আগে যেটা দেখলাম দেখলেন আপনারা, মানে আমাকে আমার ক্লায়েন্ট যেটা দিছে, এটা কিন্তু একটা ইমেজ, মানে একটা পিডিএফ ফাইল। ঠিক আছে, এই যে এই পিডিএফ টা থেকে কিভাবে ওয়ার্ডে কনভার্ট করছে, এই পিডিএফ থেকে কিভাবে আপনার গুগল ফর্মে নিছে, এই জিনিসগুলো কিন্তু এটার আওতাধীন, মানে এগুলো আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। গুগল স্প্রেডশিট, অনলাইন অফলাইন ডাটা এন্ট্রি, তারপর হচ্ছে লিঙ্কডইন ডাটা কালেকশন। তো এটা বোঝানোর অন্যতম কারণ, এটা দেখানোর কারণটা হচ্ছে যে ডাটা এন্ট্রির কাজ কিন্তু একটাই, কিন্তু এর ভিতরে আরো অন্যান্য অনেক ধরনের স্টেপ আছে। এর মধ্য থেকে কিছু স্টেপ আমরা, এর মধ্য থেকে কিছু কাজ আমরা আলাদা করে নিয়েছি, যাতে করে আপনাদের কাজটা শিখতে এবং কাজটা করতে সুবিধে হয়। আশা করি সবাই বুঝতে পারতেছেন। হ্যাঁ, এখন আমরা চলে যাবো হচ্ছে গুগল ডক্স এর দিকে। দেখেন গুগল ডক্স কি, গুগল ডক্স হচ্ছে আপনার মাইক্রোসফট ওয়ার্ড এর কথা তো আপনারা সবাই জানেন, তাই না? MS Word and Google Docs করতে পারেন, দুটোই সিমিলার, দুটোই একই রকম। MS Word and Google Docs একই রকম দুটোটা, ঠিক আছে, দুটোটা একই রকম বলতে পারেন। তবে পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে MS Word হচ্ছে অফলাইন, মানে এখানে যদি আপনি নেট কানেকশন নাও থাকে, ইন্টারনেট কানেকশন যদি আপনার নাও থাকে, তারপর আপনি মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতে পারবেন। কিন্তু গুগল ডক্সে আপনার কাজ করার জন্য ইন্টারনেট কানেকশনের প্রয়োজন, এটা আপনি ইন্টারনেট কানেকশন ছাড়া কাজ করতে পারবেন না। বুঝতে পারতেছেন? MS Word টা হচ্ছে আপনার মাইক্রোসফটের একটা সফটওয়্যার, এন্ড এই গুগল ডক্সটা হচ্ছে গুগলের একটা সফটওয়্যার, মানে যেটা এই গুগল ডক্স এ কাজ করার জন্য আপনার নেট কানেকশনের প্রয়োজন, আর MS Word এ কাজ করার জন্য আপনার নেট কানেকশনের প্রয়োজন নাই। MS Word দ্বারা অনেক অনেক অ্যাডভান্স ফিচার কাজ করা যায়। MS Word দ্বারা ফটো এডিটিং করা যায়, MS Word দ্বারা সিভি তৈরি করা যায়, মডার্ন সিভি পর্যন্ত তৈরি করা যায়, কিন্তু গুগল ডক্স দ্বারা মডার্ন সিভি তৈরি করা যায় না। গুগল ডক্স এ জাস্ট এই যে লেখালেখির কিছু ফরম্যাটিং, লেখালেখি করা, নর্মালি ডাটা এন্ট্রি করার যে কাজগুলো আছে, এগুলো গুগল ডক্স এ আপনারা করতে পারবেন। আজকে আমরা এই গুগল ডক্স এর একদম সম্পূর্ণ বিষয়টা ইনশাল্লাহ শেখার চেষ্টা করব। হ্যাঁ, আমি সরাসরি চলে যাই হচ্ছে গুগল ডক্স, এখান থেকে আপনারা আপনাদের। আচ্ছা, এখানে কি সবাই মোবাইল ইউজার? মেসেজে বলেন তো কতজন মোবাইল কতজন পিসি? মেসেজে যাদের মোবাইল ছোট মোবাইল দেখেন, যাদের পিসি পিসি লেখেন। মেসেজে লিখেন যাদের মোবাইল মোবাইল লিখেন, যাদের পিসি পিসি লিখেন, একটু তাড়াতাড়ি লিখবেন প্লিজ। হ্যাঁ, বানাম আলী সরকার জি বলেন। বানাম আলী সরকার আমার কথা শুনতে পাচ্ছেন?
দেলোয়ার আহমেদ ভাই বলেন, দেলোয়ার আহমেদ ভাই কিছু বলবেন? ভাই আমার মোবাইল পিসি নাই। আচ্ছা ঠিক আছে, তার জন্য তো হাত ওঠানোর দরকার নাই, আমি মেসেজ দিতে বলছি, তাই না? আচ্ছা ঠিক আছে, এটা হাত নামাই দিবেন, আর অযথা হাত উঠাবেন না। হ্যাঁ, কেননা হাত উঠালে আমি আপনাদের প্রশ্ন করবো, এতে সময় লস হবে, শুধু শুধু বলা দরকার নেই। ঠিক আছে ভাই, ধন্যবাদ, হাতটা নামাই দেবেন। ঠিক আছে, আচ্ছা মোটামুটি এখানে আছে। দেখেন আমি আপনাদের মোবাইলও দেখাই দিব না, পিসি তো দেখাই দিচ্ছি, কারণ পিসিতে হলে কি আমি আমার বুঝাইতে সুবিধা হয়। ঠিক আছে, তারপর আমি মোবাইলে যেসব ফিচার গুলা পিসিতে আমি দেখাইছি, সবাই ওই ফিচার গুলার নাম গুলা স্মরণ রাখার চেষ্টা করবেন, যে আমি এটা এটার নাম বলছি। পরবর্তী যখন ভিডিওটা দিব, ভিডিওটা দেখে যখন আপনি আবারও কাজ করতে যাবেন, তখন আপনি একদমই টোটালি ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো প্রথমত আপনাদের মোবাইলে একটা অ্যাপ আছে, গুগল ডক্স নামে একটা অ্যাপ আছে। দেখেন প্লে স্টোরে গিয়ে গুগল ডক্স লিখে সার্চ করেন, গুগল ডক্স, প্লে স্টোরে গিয়ে গুগল ডক্স লিখে সার্চ করেন, পেয়ে যাবেন প্লে স্টোরে। ঠিক আছে, যে এরকম একটা অ্যাপস এর লোগো আসবে, ওখান থেকে ওটা ডাউনলোড করে নেবেন আগে। আর এখানে পিসি যারা আছেন তারা করতে পারেন, গুগল ডক্স থেকে সরাসরি চলে যাবেন, এখান থেকে গুগল ডক্স এ ক্লিক করবেন, গুগল ডক্স লিখে সার্চ করে গুগল ডক্স এ ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে গো টু ডক্স, দেখেন এখানে আসার পরে এরকম একটা পেজ আসবে, এখান থেকে যে ব্ল্যাঙ্ক এ ক্লিক করবেন, প্লাস বাটন ব্ল্যাঙ্ক আসার পরে আপনাদের সামনে এমন একটা পেজ চলে আসবে। দেখেন একটু সময় নিতেছে, সময় নেওয়ার তো কোনো কারণ নাই। আচ্ছা দেখেন, এটা চলে আসছে। প্রথমত দেখেন মোবাইলে কিন্তু আপনারা এই যে এইভাবে এই মেনু বারটা পাবেন না, কিন্তু এই যে ফরম্যাটিং এ মানে টুল বার, এখানে আমি একটু বলে দিই, এই যে দেখতেছেন এখানে ফাইল এডিট, ভিউ, ইনসার্ট, এগুলা এগুলা কিন্তু একটা নাম আছে, এই বার, এগুলাকে বলা হয় বার। ঠিক আছে, এগুলাকে বলা হয় বার, এগুলা একটা নাম আছে। আচ্ছা সাউন্ড শোনা যায় না, একটু অপেক্ষা করবেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, ওয়েট এ সেকেন্ড, একটু অপেক্ষা করেন। আমি একজন সাউন্ড শুনতে পাচ্ছেন না, তাকে একটু হেল্প করি। একটু ধৈর্য ধরুন প্লিজ।
আচ্ছা দেখেন, তো আমি কি বলতেছিলাম যে এখানে এই বারগুলার নাম বলতেছিলাম, এই যে বারটা, এই যে ফাইল, এডিট, ইনসার্ট, ফরম্যাট, টুল, অ্যাডভান্স, হেল্প, এগুলোকে বলা হয় মেনু বার। সবাই মনে রাখবেন এই বারগুলোকে বলা হয় মেনু বার, ঠিক আছে? এন্ড এই যে এখানে অনেকগুলা টুলস, বি আই ইউ এ, এখানে আরো অন্যান্য টুলস দেখা যাচ্ছে, এই টুলস গুলাকে বলা হয় টুল বার, টুলস গুলাকে বলা হয় টুল বার, ঠিক আছে? এটা সবাই মনে রাখার চেষ্টা করবেন, টুল গুলোকে বলা হয় টুল বার, ওটাকে বলা হয় মেনু বার। তো প্রথমত আমরা একটু মেনু থেকে জানার চেষ্টা করব, মেনুর এই নামগুলো একটু বুঝে রাখার চেষ্টা করবেন। যারা মোবাইলে আছেন তারা কিন্তু মেনুগুলো পাবেন না, তারপরও এখান থেকে যদি একটু ভালো করে খেয়াল করে রাখেন তাহলে পরবর্তীতে কখনো যদি ক্লায়েন্টের পিসিতে আপনাকে কাজ করতে হয় তখন যেন আপনি কোনো বিপদে না পড়েন, কিংবা তখন যাতে আপনার কোনো সমস্যা না হয় কাজ করতে, সেই কারণে আমি আপনাদেরকে এটা বলে দেওয়া। প্রথম দেখেন ফাইল, ফাইলের আগে দেখেন যে আনটাইটেলড ডকুমেন্ট, মানে এখানে আপনি ডকুমেন্টটার একটা টাইটেল দিতে পারবেন। ধরেন আমি দিলাম এখানে স্টুডেন্ট প্র্যাকটিস, এটা হচ্ছে আমার টাইটেল হয়ে গেল, তাই না? এখান থেকে দেখেন ফাইল, ফাইলের এখানে সর্বপ্রথম দেখতে পাবেন শেয়ার, এটা আমার দরকার নাই। তারপর হচ্ছে নিউ, নিউ বলতে বোঝা, আচ্ছা নিউ এর আগে আরেকটা জিনিস আছে, এখানে দেখেন এই যে একটা বড় পেজ, মানে চার কোণ একটা পেজ দেখা যাচ্ছে, তাই না? দেখতে পাচ্ছেন যে চার কোণ একটা পেজ, যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, আমার মাউসের কার্সরটা দিয়ে খেয়াল করেন, এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা পেজ দেখা যাচ্ছে। এই পেজের একটা নাম আছে, কম্পিউটারের ভাষায় কিংবা মাইক্রোসফট ওয়ার্ড এর ভাষায় এই পেজটাকে বলা হয় ডকুমেন্ট, এই পেজটাকে বলা হয় ডকুমেন্ট। সবাই এটা খেয়াল করবেন, অনেক সময় দেখবেন কি যখন আপনারা মার্কেট প্লেসে যাবেন তখন দেখবেন বায়ার আপনাদেরকে ডকুমেন্ট বলতেছে, মানে ডকুমেন্ট বলবে, তখন বলবে না গুগল ডকসে, ডকুমেন্ট যখন বলবে তখন আপনাকে এই জিনিসটা বুঝে নিতে হবে যে ক্লায়েন্ট গুগল ডকস এর কথা বলতেছে। বুঝতে পারতেছেন কথা আমার? যখন এটা বলবে তখন বুঝে নিতে হবে যে ক্লায়েন্ট গুগল ডকস এর কথা বলতেছে। ওকে, তো এটা হচ্ছে ডকুমেন্ট। এখন আমরা চলে যাব ফাইলের দিকে, ফাইল থেকে এখানে দেখেন নিউ, নিউ দেখছেন, এই যে এখানে যখন আসছি নিউ বলতে হচ্ছে যদি একটা নতুন ডকুমেন্ট নিতে চান, মানে এই যে দেখছেন ডকুমেন্ট, যদি নতুন ডকুমেন্ট নিতে চান এখান থেকে নিউ থেকে এই ডকুমেন্টে ক্লিক করলে নতুন ডকুমেন্ট কিন্তু চলে আসছে, দেখছেন? এটা হচ্ছে আমার আগেরটা, এটা হচ্ছে নতুনটা, ঠিক আছে? তো আমার তো নতুন দরকার নাই, এটা হচ্ছে আমার আগের আর এটা হচ্ছে আমার নতুন, ওকে? তারপরে দেখেন এটা হচ্ছে, মানে নতুন একটা যদি নিতে চান আপনি তাহলে কিভাবে নিবেন, এটা হচ্ছে সেই পদ্ধতি। এবার একটা হচ্ছে ওপেন, মানে আমাকে আমার ক্লায়েন্ট কোন পূর্বের কোন ফাইল দিয়ে দিছে, সেই ফাইলটা যদি আমি ওপেন করতে চাই তাহলে কিভাবে করব, এটা হচ্ছে এখান থেকে দেখেন মাই ড্রাইভ, মানে আমার ড্রাইভে আছে এমন কোন ফাইল, কিংবা আমার সাথে শেয়ার করছে কেউ এমন কোন ফাইল, কিংবা স্টার্ট এর থেকে কোনো ফাইল, কিংবা আমি আপলোড করতে চাচ্ছি এমন কোন ফাইল, যদি আমি চাই আপলোড করতে তাহলে এখান থেকে যে দেখেন আপলোড আর ড্রাগ এ ফাইল হেয়ার, মানে এখান থেকে কোনো ফাইল ড্রাগ করেন, যেমন আমি এটা এটা ড্রাগ করতে পারি, যেটা আমার এই যে স্টুডেন্ট পাঠাইছিল, জাস্ট দেখানোর জন্য যে আপনার পিসিতে যখন কোনো ফাইল থাকবে আপনার ক্লায়েন্টের পাঠানো কোনো ফাইল, তখন ফাইলটাকে কিভাবে ওপেন করবেন আপনি, দেখেন ওপেন হয়ে যেতেছে, ঠিক আছে? আর এটা এখানে চলে গেছে কারণ এটা পিডিএফ, এটা ইয়া না, ঠিক আছে? পিডিএফ না হলে আবার ওটা ওপেন হয়ে যেত, ওকে? তারপরে দেখেন এখান থেকে আরো আছে, তারপর হচ্ছে মেক এ কপি, এগুলো দরকার নাই, ইমেল, মানে আপনার যে ফাইলটা আছে এই ফাইলটা যদি আপনি ইমেল করতে চান তাহলে এই অপশনটা ব্যবহার করবেন। তারপর হচ্ছে ডাউনলোড, মানে আপনি যা লেখালেখি করলেন সেটাকে যদি আপনি ডাউনলোড করতে চান এখান থেকে করতে পারবেন, ফাইলের থেকে এখানে ডাউনলোড, এখানে আপনি সবগুলা ইয়াতে করতে পারবেন, মাইক্রোসফট ওয়ার্ডে চাইলে করতে পারবেন, ওপেন ডকুমেন্ট ফরম্যাটে করতে পারবেন, পিডিএফ ফরম্যাটে করতে পারবেন, চাইলে ওয়েব পেজে করতে পারবেন, সমস্যা নেই, যেভাবে চান সেভাবে করতে পারবেন। এখানে আর বাকি এগুলোর তেমন কিছু দরকার নেই। এখানে একটা জিনিস আছে, এই যে দেখেন পেজ সেটআপ, যদি আপনি পেজ সেটআপ করে নিতে চান যে আপনার পেজটা কেমন হবে, পোর্ট্রেট নাকি ল্যান্ডস্কেপ, ল্যান্ডস্কেপ মানে তো বুঝে নিয়ে, যে দেখেন ল্যান্ডস্কেপ যখন দিব পেজটা কিন্তু দেখছেন বড় হয়ে গেছে, এই যে দেখেন আগে অল্প একটু ছিল এখন কত বড় হয়ে গেছে, ল্যান্ডস্কেপ মানে ছড়ানো, ছড়ায় যাবে,
কাট করানো থাকে, ঠিক আছে? এখান থেকে পেজের কালার চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, পেজের সাইজ তুমি A4 ও চাইলে দিতে পারি, কোনো সমস্যা নাই, তবে এটা পোর্ট্রেট হবে। ওকে, এখন পেজের কালারও কিন্তু চেঞ্জ, এটা হচ্ছে পেজ সেটআপ। মানে আপনার পেজটা যদি সেটআপ করার প্রয়োজন পড়ে সেটা আপনি এখান থেকে করতে পারবেন। আমার পেজের এই কালার গুলোর কোনো প্রয়োজন নাই, পেজ সেটআপটা উঠে আমারটা হোয়াইট থাক। আচ্ছা, তারপর হচ্ছে এখান থেকে এটার গেল, তারপর হচ্ছে এডিট অপশন। এডিট এখানে একটা বিষয় হচ্ছে কি, দেখেন আনডো এন্ড রিডো, আনডো যদি দিই এখানে খেয়াল করেন আমার লাস্ট অক্ষর হচ্ছে কত, এইচ, আমি আরেকটা দিয়ে এইচ জি দিলাম, ঠিক আছে, এটা হচ্ছে আমার লাস্ট অক্ষর, তাই না? একটু ওয়েট করবেন প্লিজ, আমি আমার চশমাটা একটু মুছে নিই। হ্যাঁ, আমি লাস্ট অক্ষর দিলাম কত, এস এবং জি, এখান থেকে যদি আমি আন্ডো দিই দেখবেন আন্ডো দেওয়ার মাত্র এই লেখাটা কেটে যাবে, মানে এখানে ডিলিট করতে হয় না, আপনি ভুলে কোনো লেখা কেটে দিছেন, ধরেন আমি ভুলে এই লেখাটা কেটে দিলাম, এই যে এস জি লিখলাম এটা আমি কেটে দিছি, কেটে দেওয়ার পর এখান থেকে এই যে এখান থেকে যদি আমি আন্ডো দিই দেখেন আমার লেখাটা আবার চলে আসছে, লিখছেন, ধরেন এই যে লেখাটা লিখছি, লেখাটা লিখলাম আমি, লেখাটা ভুলে প্রেস করে কেটে গেছে, লেখাটাকে আপনি আবার লিখবেন, আবার লিখতে হবে না, আপনি যখন এখান থেকে আন্ডো দিবেন দেখেন লেখাটা চলে আসছে, বুঝতে পারছেন? এই হচ্ছে আন্ডো। আর রিডো হচ্ছে পূর্ববর্তী, মানে যেটা ছিল এরকমই থাক, এই যে রিডো দিলে আবার লেখাটা সেই কাটাই হয়ে যাবে, এই হচ্ছে আন্ডো এন্ড রিডো। এন্ড কাট কপি তো বুঝেনি, এখান থেকে যদি আমি কাট দিই তাহলে একদম নাই হয়ে গেল, ঠিক আছে, আর এই যে এখান থেকে আবার যদি পেস্ট দিই এটা আবার আগে জায়গায় চলে আসবে, যে পেস্ট, আর এখান থেকে যদি দিই এভাবে নিয়ে যদি কপি করি, কপি মানে এটা থাকবে প্লাস একটা কপি হবে, কপি, এই হচ্ছে কাট কপি। তারপরে হচ্ছে এখানে একটা অপশন দেখেন, ফাইন্ড এন্ড রিপ্লেস, এই কাজটা করানোর জন্য একটু আপনাদের বোঝানোর জন্য একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে দেখেন প্রতি লাইনে এমন একজন শফিক আছে, আমার লেখাটা একটু ভালো করে খেয়াল করেন, এই যে একজন শফিক, এই যে একজন শফিক, এমন হতে পারে যে আপনি এই শফিককে খুঁজে পাচ্ছেন না, এমন হতে পারে যে আপনি এই শফিককে খুঁজে পাচ্ছেন না, কিংবা আপনার এই শফিক নামটা ভুল হইছে, আপনার ক্লায়েন্ট বললো যে এই লেখাটা এটা থাকবে না, এই লেখাটা এটা হবে, ঠিক আছে, আপনার এটা শফিক থাকবে না, এটা রফিক হবে, এমন কোন কথা ক্লায়েন্ট বললো, তো তখন কি করবেন? ধরেন এখানে তো 4 লাইন, সমস্যা নাই, 4 লাইন খুঁজা যেভাবে বাইর করে দিবেন, এটা যদি হয় 400 লাইন, যদি হয় 100 লাইন, 200 লাইন, তখন কি করবে? তখন এখান থেকে একটা অপশন আছে, দেখেন ফাইন্ড এন্ড রিপ্লেস, এই যে ফাইন্ড অপশনটা আছে এখানে আমি লিখবো শফিক, দেখেন শফিক, এখানে যতগুলো শফিক আছে দেখেন, এই যে এখানে দেখেন, এখানে যতগুলো শফিক আছে সবগুলো কিন্তু মার্ক হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সবুজ কালারের মার্ক হয়ে গেছে যতগুলো শফিক আছে, এটা হচ্ছে ফাইন্ড, মানে আমি এখন ফাইন্ড করলাম, এখন আমি রিপ্লেস করব একবারে, মানে এখানে আমি রফিক দিয়ে দিলাম, রফিক দিয়ে দিলাম, রফিক দিয়ে যদি এই যে রিপ্লেস এ ক্লিক করি, ঠিক আছে, দেখেন সবগুলো কিন্তু রফিক হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, এই যে দেখেন এখন আমার দিলে এটাও দেখতে পাবেন, এই যে সবগুলো আবার রফিক হয়ে গেছে, দেখছেন, মানে এগুলো কিন্তু শফিক ছিল, আমি সব একবারে সিলেক্ট করছি, কয়টা সিলেক্ট করতে পারছি এখানে দেখাইছে যে 4টা নাম, 4টা আছে এখানে একবারে সিলেক্ট করে, এখান থেকে আমি চাইলে এটাকে আবার সালামও বানাই দিতে পারবো, সমস্যা নেই, এই দেখেন সালাম, দেখেন সবগুলো কিন্তু সালাম হয়ে গেছে, দেখেন এখানে আমি সালাম সিলেক্ট করে দেখাই আপনাকে, এখানে সবগুলো সালাম হয়ে গেছে, দেখছেন? এটাই হচ্ছে ফাইন্ড এন্ড রিপ্লেস, আশা করি বুঝতে পারতেছেন। ওকে, তারপর হচ্ছে ভিউ, ভিউ তেমন কিছু দরকার নেই। এবার হচ্ছে ইনসার্ট,
ইনসাইডে কিছু কাজ আছে আপনাদের, এটা দিয়ে বুঝতে হবে। আচ্ছা আমার কথা কি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারতেছেন? আমি যে কাজগুলো দেখাইতেছি এগুলো আপনারা ক্লিয়ারলি বুঝতে পারতেছেন কিনা একটু বলেন তো আমাকে, ক্লিয়ার কিনা যে হ্যাঁ আপনি এগুলো বুঝতেছেন, আমি আমরা এগুলো বুঝতে পারতেছি কি আসেন। জি ভাইয়া, আপনি যেভাবে বলতেছেন সেভাবে বুঝতে পারতেছি, তবে মাঝে মধ্যে হঠাৎ একটু সাউন্ড শোনাই যায় না। সাউন্ড কি শোনা যায় না বলতে, কম হয় নাকি? জি কম হয়। আচ্ছা ঠিক আছে, কম হলে এটারও সমাধান আছে, সমস্যা নাই। আচ্ছা ভাই আর একবার দেখাবেন, আমি আর কি লিখছি, আমি তো ল্যাপটপে আপনার সঙ্গে কাজ করতেছি, তো বাংলাদেশ লিখছি এখন। আমি আগে আগে থেকে একটা লেখা ছিল আমার বাংলাদেশ নিয়ে, এটা কিভাবে বের করব? কোনটা, ফাইন্ড এন্ড রিপ্লেস? হ্যাঁ হ্যাঁ, এই যে এখান থেকে, যে আপনি কি মোবাইলে কাজ করতেছেন না পিসিতে? না পিসিতে, ল্যাপটপে। আচ্ছা পিসিতে, ল্যাপটপ হলে যে এখান থেকে এডিটে চলে যান, এডিট থেকে যে ফাইন্ড এন্ড রিপ্লেস। হ্যাঁ বাংলাদেশ লিখে না, এখানে আপনার যেটা প্রয়োজন, মানে যে লেখাটা আপনার প্রয়োজন ঠিক আছে, সেই লেখাটাই এই ফাইন্ড এর অপশনে লেখেন, মানে যে লেখাটা আপনি খুঁজতে চাচ্ছেন। ধরুন আমি খুঁজতে চাচ্ছি, হ্যাঁ এটা দিবেন, তারপরে বাংলাদেশকে ধরেন আপনি পাকিস্তান কিংবা ইন্ডিয়া বদলাই দিবেন, এমন হতে পারে। তো এই যে রিপ্লেস উইথ, মানে যে লেখাটা দিয়ে বদলাতে চান বাংলাদেশ লেখাটাকে, সেই লেখাটা দিয়ে দেন। যেমন আপনি যদি এখানে দিয়ে দেন ইউএস, বাংলাদেশের এখানে যদি ইউএস দিয়ে দেন, দিয়ে যদি এখান থেকে এই যে রিপ্লেস অল এটাতে ক্লিক করবেন, ওই পেজে ওই সম্পূর্ণ পৃষ্ঠায় যতগুলা বাংলাদেশ লেখা আছে সবগুলো একদম ইয়া হয়ে যাবে, ইউএস হয়ে যাবে। যেমনটা আমার এখানে আছে, যেমন এখানে আমি লিখছিলাম কি সালাম, ধরেন এই সালামটাকে মনে করেন আপনি বাংলাদেশ, তখন দেখছেন এই যে সবগুলো সালাম সিলেক্ট হয়ে গেছে। তো আমি সালামকে আবার পরিবর্তন করলাম কি দিয়ে, জব্বার। ওকে, যখন জব্বারে দিয়ে এই যে রিপ্লেস অল এ দিব, দেখেন সবগুলো লেখা আমার আবার জব্বার হয়ে গেছে। দেখেন এই যে সবগুলো লেখা আমার জব্বার হয়ে গেছে, দেখছেন? এই হচ্ছে ফাইন্ড এন্ড রিপ্লেস। ক্লিয়ার ম্যাডাম? আমি তো অল দেওয়ার পরে রিপ্লেস অল দিছি, এরপরে আবার আসছে। হ্যাঁ হইছে হইছে। ওকে ঠিক আছে, মাইকটা অফ করে দাও। আচ্ছা তো আমরা কোথায় ছিলাম, ইনসার্ট। হ্যাঁ ইনসার্ট বলতে কি, ইনসার্ট বলতে এক কথা আমি যদি সহজ বলি, বাইরে থেকে কিছু আনা কিংবা কিছু করতে। মাইকটা অফ করে দেন, মাইক অফ করে দেন, কথা শেষ হলে সাথে সাথে মাইক অফ। বারবার বলতেছি কথা শেষ হলে সাথে সাথে মাইক অফ, এটা সবাই স্মরণে রাখবেন। ঠিক আছে, দেখেন এখান থেকে যে ইনসার্ট, ইনসার্ট থেকে ইমেজ, এখানে ইমেজ নেওয়ার কয়েকটা অপশন আছে। এখানে ড্রাইভ থেকে নিতে পারেন, চাইলে ফটোস থেকে নিতে পারেন, কিংবা লিংকের মাধ্যমে, কিংবা ক্যামেরার মাধ্যমে, কিংবা চাইলে সরাসরি ওয়েবে সার্চ করেও নিতে পারেন। ঠিক আছে, আবার চাইলে আপনার কম্পিউটার থেকে, যেমন আমি যদি কম্পিউটার থেকে এটা দেখাই, দেখেন এগুলো সব আপনার প্র্যাকটিস করবেন, আমি একটু করে দেখাই দেবো, এগুলো আপনার প্র্যাকটিস করবেন। এগুলো কম্পিউটার থেকে এই যে নিয়ে নিলাম, দেখছেন আমার ইমেজটা কিন্তু চলে আসছে। হ্যাঁ এটা হচ্ছে আমার ইমেজ, আমি ইমেজ আপলোড করলাম, সেখানে এটা হলো ইমেজ নেওয়া। তারপর হচ্ছে টেবিল, টেবিলটা আমরা দেখবো মূলত শীটে। হ্যাঁ ড্রয়িংটাও এখান থেকে চার, এটাও দেখবো আমরা শীটে। এখন দেখবো হরাইজেন্টাল লাইন, হরাইজেন্টাল লাইন আছে তো, অনেক সময় কিছু লেখা লিখলাম, অনেক সময় এই তো থাকে লিখলাম ফাইল কার মাইক, এটা তুমি করতেছে ম্যাডাম, আপনার মাইকটা কিন্তু বারবার অনেক নয়েজ করতেছে, মাইকটা অফ রাখেন। আমি মাইক অফ করে দিতেছি, তারপরও একই অবস্থা। আবার আপনি কেমন শুনতে পাচ্ছেন? মাইকটা অফ রাখেন, আপনার মাইকটা অফ রাখেন, মাইকটা আর চালু করেন না। হ্যাঁ অন্যদের সব অসুবিধা হচ্ছে। হ্যাঁ দেখেন
এই যে এখানে ধরেন এই যে ফাইলস অফ স্টুডেন্ট, এটা মনে করেন যে একটা লেখা, এটার নিচে একটা লম্বা দাগ আসবে, নিচে একটা লম্বা দাগ আসবে, এই যে দেখেন যখন দিলাম এই দেখেন একটা লম্বা দাগ চলে আসছে, বুঝতে পারছেন? এটা হচ্ছে সেই হরাইজেন্টাল লাইন, লম্বা দাগ চলে আসে, তাই না? এটাকে বলা হয় হরাইজেন্টাল লাইন। আমরা অনেক সময় দেখি লেখার পরে এরকম একটা লম্বা দাগ থাকে, এটাকে হরাইজেন্টাল লাইন বলা হয়। তারপর দেখেন ডেট এন্ড টাইম, বুঝলে এখান থেকে ডেট এন্ড টাইম দিয়ে দিতে পারা হয়েছে, এখান থেকে ইনসার্ট থেকে ডেট এন্ড টাইম সরাসরি দিয়ে দিতে পারা। তারপর হচ্ছে ফুট নোট, ফুট নোট কি, ধরেন আমি একটু দেখাই, এক্সাম্পল দিই, আমি অনেক সময় লেখা আর কি পরীক্ষা যারা এক্সাম দিছি, যারা খাতা লিখছি এক্সামে, তারা কিন্তু নিচ দিয়ে একদম একদম শেষের অবস্থানটা আমরা মাঝে লিখে দিতাম পিটিও, এমন একটা লেখা লিখতাম না একদম শেষে, লেখার শেষে, ওইটাকে বলা হয় ফুট নোট, মানে কোনো ইম্পর্টেন্ট টপিক লিখে রাখা। কিংবা অনেক সময় প্রশ্নের শেষে বিশেষ দ্রষ্টব্য লিখে একটা লেখা লেখা থাকতো না, ওইটাকেই বলা হয় ফুট নোট। যেমন এখানে যখন ফুট নোট ক্লিক করবো, এখানে যে ইনসার্ট, এখান থেকে যে ফুট নোট, এই দেখেন একদম শেষে চলে আসছে, তোমার পেজের একদম শেষে একটা লেখা চলে আসছে, দেখছেন? মানে কিছু আমি চাইলে নোট করে রাখতে পারবো, এটাকেই বলা হয় ফুট নোট, এটা একদম ফুটারে চলে আসছে, একদম ফুটারে চলে আসছে, মানে একদম শেষের দিকে, এটাকে বলা হয় ফুট নোট। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে দেখেন বিল্ডিং ব্লকস, এগুলো দরকার নেই আপনার, স্পেশাল ক্যারেক্টার, স্পেশাল ক্যারেক্টার কি, এগুলাকে বলা হয় সিম্বল। অনেক সময় অনেক ধরনের সিম্বল দেখি না, যেগুলো হচ্ছে সেই সিম্বল, এখানে দেখেন অনেক ধরনের চিহ্ন, সাংকেতিক চিহ্ন ব্যবহার করা যায়, দেখেন অনেক ধরনের সাংকেতিক চিহ্ন ব্যবহার করা যায়, দেখছেন? অনেক ধরনের ইমোজি ব্যবহার করা যায়, সুপার স্ক্রিপ্ট, সাব স্ক্রিপ্ট, এগুলো ব্যবহার করা যায়, দেখছেন? এগুলো এগুলো হচ্ছে সেই সাংকেতিক চিহ্ন। আমি ইমেজটা কেটে দিলাম, বুঝতে সুবিধা হবে, এটা হচ্ছে সেই সাংকেতিক চিহ্ন, এগুলোকে বলা হয় স্পেশাল ক্যারেক্টার, এগুলো মনে রাখবেন সবাই। তারপর হচ্ছে এখানে এই যে ইকুয়েশন, এগুলো হচ্ছে ম্যাথের জন্য ব্যবহার করা হয়, যদি আপনাদের ম্যাথ কোনো প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি এইটার ব্যবহার করতে পারেন, তবে ফরেন কাজের জন্য ম্যাথ এই বিষয়টা দরকার পড়ে না, ওকে? তারপর দেখেন ওয়াটারমার্ক, এই জিনিসটা নতুন আসছে, দেখছেন নিউ লেখাই আছে ওয়াটারমার্ক, স্পেশালি এখানে একটা ওয়াটারমার্ক দিতে পারবেন, ইমেজটা দিয়ে দিই এখানে, নিচে ওয়াটারমার্ক এর মতো থাকবে, দেখাই আমি এখানে, মানে বিভিন্ন কোম্পানির ওয়াটারমার্ক থাকে না, তেমনটাই থাকে, মানে এটা উপরে যা চাইলে লেখালেখি করা যাবে, তবে এটা একটা ওয়াটার মার্ক স্টাইল ফ্যান্ড, এর উপরে যা চাইলে লেখালেখি করা যাবে, বিভিন্ন কোম্পানির ইমেজ এর পরে এরকম থাকে না, দ্যাটস লাইক তেমন টাই, ওকে? এটাকেই বলা হয় ওয়াটার মার্ক। তারপর হচ্ছে হেডার এন্ড ফুটার, এখানে একটা বিষয় আছে, হেডার বলতে কি, দেখেন হেডার বলতে একটা বিষয় হচ্ছে যেখানে হেডলাইন লেখা যায় বড় করে, আমরা পত্র পত্রিকায় যেমন বাংলাদেশ প্রতিদিন লেখা থাকে বড় করে উপরে লেখা থাকে না, এই বিষয়টা হচ্ছে তেমন। এখান থেকে আমি যদি ইনসার্ট থেকে যদি এই যে হেডারে ক্লিক করি, হেডারে ক্লিক করি, এই যে আমি উপরের অংশে চলে যাব, এটা হচ্ছে হেডার। যেমন আমি এখানে লিখতে পারি আইটি ইনস্টিটিউট, ঠিক আছে, লেখাটা কিন্তু অনেক বড় হয়ে গেল, তাই না? রিকভারি আইটি ইনস্টিটিউট, লেখাটা অনেক বড় করলাম এখান থেকে, কোনটা থেকে, এই যে ফন্ট সাইজ এরকম ছোট ছিল, কিন্তু আমি এখান থেকে ফন্ট সাইজ থেকে 48 মানে বড় হইছে, ওকে? এটাই হচ্ছে এই যে এই বারগুলো আছে না, এটাকে বলা হয় টুল বার। আমরা এখানটাতে এখন আসিনি, আসবো, শুধু তো লেখাটা দেখানোর জন্য আপনার এখানে আসছি, একটা অপশনের ব্যবহার করছি, সেটা হচ্ছে কি ফন্ট সাইজ, আমরা এই ফন্ট সাইজ এ বড় করলাম, আর এইটাকে বলা হয় হেডার, মানে একদম উপরের যে অংশটা। আর একটু আগে আমরা যে ফুট নোট করছিলাম সেটা কোথায় করছিলাম, ফুটারে, এই যেটা হচ্ছে ফুটার, এই যে ফুটার, দেখছেন? এটা একদম শেষের অংশ, একদম উপর অংশ, মানে যেখানে বড় করে হেডলাইন লেখা থাকে, এখানে বড় করে হেডলাইন লেখা আছে, এটা হচ্ছে হেডার,
এখানে ছোট করে হেডলাইন লেখা একদম নিচে, সেটা হচ্ছে শুরুর অংশ একদম শেষের অংশ। দেখে ইনসার্ট আর কি আছে, ইনসার্টে আর কি আছে একটু দেখা যাক। তারপর হচ্ছে ব্রেক, ব্রেক মানে হচ্ছে পেজের একটা ব্রেক, মানে আপনি এখানে লিখছেন, আপনি মনে করতেছেন এখানে একটা পেজ ব্রেক থাকে, হ্যাঁ মানে এখানে আর লিখবো না, এটা নেক্সট পেজে চলে যাবে, যখন এটাতে ক্লিক করবেন যে পেজ ব্রেক, দেখেন এই যে পেজের ব্রেক হয়ে গেছে, ওখানে অর্ধেক রয়ে গেছে, এখানে আরেকটা চলে আসছে, দেখতে পাচ্ছেন মানে আরেকটা পেজে চলে আসছে, এটা হচ্ছে পেজ ব্রেক অপশন। এখানে একটা জিনিস দেখেন লিংক, অনেক সময় দেখবেন যারা অনলাইনে বিভিন্ন আর্টিকেল পড়েন, ঠিক আছে, যারা অনলাইনে বিভিন্ন আর্টিকেল পড়েন তারা একটা জিনিস খেয়াল করবেন, একটা জিনিস খেয়াল করবেন সেটা হচ্ছে যে আপনি আর্টিকেল পড়ার সময় একটা জিনিস লেখা থাকে, সেটা হচ্ছে ক্লিক হেয়ার, দেখছেন সেটা হচ্ছে ক্লিক হেয়ার, এই যে ক্লিক হেয়ার কথাটা লেখা আছে, এই ক্লিক হেয়ার কথা লেখার পরে এখানে এই ক্লিক হেয়ার লেখাটায় ক্লিক করলেই একটা অন্য পেজে নিয়ে আসে আপনাকে, তাই না? এমনটা হয়েছে কি কারোর সাথে? ভালো করে আর্টিকেল খেয়াল করলে দেখতে পাবেন যে এই যে ক্লিক হেয়ার এইটাতে একটা এই লেখাটা ব্লু হয়ে থাকে, কেমন ব্লু দেখাই, এই লেখাটা এই ক্লিক হেয়ার লেখাটা যখন আপনি কেউ ক্লিক করে দেখাচ্ছি আগে, এরকম ব্লু হয়ে থাকে, যখন সেটাতে ক্লিক করে তখনই তাকে ওই অন্য একটা ইয়েতে নিয়ে যায়, এমনটা হয় না? হয়, এটাকে বলা হয় লিংক, লিংক বলতে লেখাটাকে লিংক করে দেওয়া, যেমন আমি এখানে যদি এই যে ক্লিক হিয়ার এই লেখাটাকে আমি লিংক করে দিব গুগলের সাথে, ঠিক আছে, এই যে এখান থেকে ইনসার্ট, ইনসার্ট থেকে যে লিংক, আমি এটাকে লিংক করে দেবো গুগলের সাথে, মানে এই লেখাটা যদি কেউ ক্লিক করে তাহলে সে চলে যাবে সরাসরি গুগলে, এটাকে বলা হয় লিংক করা, কোন কাজকে লিংক করা বলে বোঝায়। আপনারা কিন্তু আজকে প্রথম ক্লাস, ঠিক আছে, তো প্রথম ক্লাস দেখে হয়তো আমি যেগুলো দেখাচ্ছি এগুলো আপনাদের বেশি মনে হইতে পারে এবং এই বিষয়গুলো আপনাদের কাছে অনেক অন্যরকম লাগতে পারে, অনেক কিছু মাথায় নাও ধরতে পারে, প্রথম দিন এত প্রেশার দেওয়াটা আমি মনে করি একটু হচ্ছে না, আজকে কি এতটুকুই রাখি, কি বলেন আপনারা, নাকি আরো করবেন সামনে কন্টিনিউ? যদি বলেন তাহলে সমস্যা নেই, আর যদি বলেন যে স্যার আজকে এতটুকু থাক বাকিটা আবার আগামীকালকে দেখান, ঠিক আছে, তাহলে সেটাও দেখাতে পারি, কেননা প্রথম দিন এইগুলো আগে একটু প্র্যাকটিস করেন, এখানে মোটামুটি অনেকগুলো টপিক, এই ইনসার্ট পর্যন্ত এগুলো অনেকগুলো টপিক, ফরম্যাট হচ্ছে আবার এই টুলবারের কাজ, সম্পূর্ণ টুলবারের কাজ, ঠিক আছে, এই টুলবারের কাজগুলো আবার ফরম্যাটিং এ চলে যাবে, এখানে আবার অনেকগুলো টপিক, তো দুটো যদি একসাথে মিক্স খায় হয়তো আপনাদের বুঝতে এবার বুঝে নিতেও অনেকটা প্রবলেম ফেস করতে পারে, আমি বলতেছি যে এতটুকু থাকবে কিনা, এখন আপনাদের কি মতামত বলেন, যে এতটুকুই থাকবে আজকের জন্য এতটুকুই, আবার নেক্সট ক্লাসে আপনারা বাকিটা এবং গুগল শীট একসাথে দেখবেন কিনা, কি মনে করেন আপনারা? আমি মনে করি যে এতটুকু পর্যন্ত থাক, এতটুকু পর্যন্ত আপনারা প্র্যাকটিস করেন, এখন আবার ফোন দিয়ে দেখাই দিব, এতটুকু পর্যন্ত আপনারা আগে প্র্যাকটিস করেন ইনশাল্লাহ, তারপর নেক্সট ক্লাসে আবার বাকিটা দেখাবো, নাকি? আমার কথা কি শুনতে পাচ্ছেন না? জি ভাই, হ্যাঁ কথা বলেন, আজকে এই পর্যন্ত থাক, আর আমি একটা প্রশ্ন করতে যাচ্ছি ভাইয়া। অবশ্যই প্রশ্ন করবেন, আগে আমি যেটা বলতাছি এটা আগে শেষ করি, তারপর আপনাদের প্রশ্নের সুযোগ দিচ্ছি আমি, হ্যাঁ প্রশ্ন সমস্যা, জি ঠিক আছে, যদি এতটুকুই থাকে তাহলে দেখা গেছে আমি প্রশ্নের দিকে যাবো, কেননা প্রথম দিন এত প্রেশার দিতে চাচ্ছি না, আমি চাই আপনারা ভালোভাবে কাজটা শিখেন, যেহেতু এখন ডাটা এন্ট্রি দ্বারা মোটামুটি কাজ করা যাচ্ছে, ঠিক আছে, আগে মার্কেট প্লেসে অনেক বেশি গিক ছিল, এখন গিক কমতেছে আস্তে আস্তে ডাটা এন্ট্রির, দ্যাটস হোয়াই আপনারা সুযোগ নিতে পারবেন, যদি আপনাদের সেই সুযোগটা নিতে হয় অবশ্যই ভালোভাবে কাজ শিখতে হবে, আর একদিনে যদি এত প্রেশার করে তাহলে আপনাদের নিতে অসুবিধা হবে, তাই বলতেছি যে আজকের ক্লাসটা এতটুকুই থাক, ঠিক আছে। তো এবার বলেন কার কি কোশ্চেন আছে, এক এক করে কে কে বলবেন, আগে হাত হাত উঠান, যে বলতে চান তিনি হাত উঠান, আমি এক এক করে সবার সুযোগ করে দেবো, কার কি প্রশ্ন আছে, এই এতটুকুর ভিতরে কে কোন জায়গাটা বুঝেন নাই সম্পূর্ণ বিষয়টি বুঝাই দেব। জি সরকার ম্যাডাম বলেন, বানামালি সরকার, মেয়ে না ছেলে,
আমার কথা শুনতে পাচ্ছেন আপনি? বানামালি সরকার, জি আব্দুল্লাহ ভাই বলেন। আমি যাইনি, আমি জাস্ট আপনাদের ডাটা এন্ট্রিটা বুঝাইছি যে ডাটা ভাইয়ের ডাটা দিয়ে দিছে, ওই ডাটাটাকে একটা জায়গায় কনভার্ট করে এন্ট্রি করে দিছে, জাস্ট কতটুকু বোঝানোর জন্য। আপনারা এখন ওই পর্যন্ত যান নাই, আপনারা এখনো ওই পর্যন্ত যান নাই, আগে ওই পর্যন্ত আপনাদের নিয়ে যাই, তারপরে এই কাজটাই আমি আপনাদেরকে দিব করতে। এটা স্যাম্পল আমি রেখে দিছি, এই কাজটাই আমি আপনাদেরকে দিব করতে, যে আপনারা এই কাজটা করেন সবাই। এটা আপনাদের একটা এক ধরনের হোমওয়ার্কও থাকবে, বুঝতে পারতেছেন আমার কথা? এটা জাস্ট ডাটা এন্ট্রি বোঝানোর ক্ষেত্রে ওই জিনিসটা ব্যবহার করছি, ওটা এখন দিতেছি না, ওটা পাবেন আপনার চতুর্থ ক্লাসের পরে, এখন না। তো ওইটা নিয়ে এখন এত দুশ্চিন্তার কিছু নাই, ঠিক আছে? ওটা কিভাবে কি করছে ওইটারও স্যাম্পল আমার কাছে আছে, যে কিভাবে ওটা কমপ্লিট করছে, কি আসলে বিষয় ওটাও দেখতে পারবেন, সমস্যা নাই। জি আরেকটা প্রশ্ন ছিল, এটা তো আমরা পিসি থেকে দেখছি কিন্তু আমি তো মোবাইলে ইউজ করব, কিন্তু কিভাবে? হ্যাঁ মোবাইলে এখনই দেখাবো, আমি আগে প্রশ্নটা নেই তারপর মোবাইলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আর কেউ কি প্রশ্ন করতে চান? কারো কোনো কোশ্চেন আছে? আপনাদের ক্লাসে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, হ্যাঁ হাত উঠানোর অভ্যাসটা করবেন সবাই, ঠিক আছে অমর ভাই? সবাই হাত উঠানোর অভ্যাসটা করবেন, তাহলে কি বিশৃঙ্খলা সৃষ্টি হবে না, সবাই আর কি একটু ভালো মতো ইয়ে করতে পারবেন। ভিডিও দেওয়া হবে অমর ভাই, কোনো সমস্যা নাই। আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দেলোয়ার আহমেদ ভাই বলেন। ভিডিওটা কি গ্রুপে দেওয়া হবে না আমাদের বলা হয়েছিল, যে আমাদের বলা হয়েছিল যে একটা মেসেঞ্জার গ্রুপ এড করতে, কি এখানে দেওয়া হবে না গ্রুপেই দেওয়া হবে? গ্রুপে তো হবে, আপনারা কি মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করছেন? জি জি আমাদের বলা হয়েছিল আমরা ক্রিয়েট করছি। তাহলে আমাকেও সেখানে অ্যাড করে দেন, যাতে আপনারা কোনো যে সাপোর্ট প্রয়োজন পড়লে সেখানে মেসেজ দেন, আমরা সেখানে সাপোর্ট দিয়ে দেব। ঠিক আছে, ওইখানে আপনাদের অফিশিয়াল পেজটা অ্যাড দিছে, অফিশিয়াল পেজ তো সাপোর্ট দিবে না, সাপোর্ট দিব আমি, ঠিক আছে? তো আমার ওখানে অ্যাক্টিভ থাকাটা আর কি, আমার ওখানে ইয়া থাকাটা জরুরি, বুঝছেন? ওখানে আমাকে অ্যাড করে দিন, জি আমি ইয়ে করে দেব, ঠিক আছে? এটা পেয়ে যাবেন হচ্ছে আপনাদের ফেসবুক গ্রুপে, ফেসবুক গ্রুপে পেয়ে যাবেন, একটা নামাই দেবেন। ওকে ঠিক আছে, তাহলে এখন আমরা যাবো হচ্ছে মোবাইলের কাজটা, তাই না? মোবাইলের কাজটা আপনারা করতে পারছেন, এই একই অবস্থা, উনি কি করতে চান বুঝতে পারছেন? ম্যাডাম কিছু বলবেন আপনি নাকি? আচ্ছা দেখেন, আমরা তো শুনতে পাচ্ছেন ক্লিয়ার, এখন আপনারা চাইলেও মাইক অন করতে পারবেন না, তো হাত উঠাতেই হবে, যদি প্রয়োজন পরে হাত উঠাবেন আমি কথা বলার সুযোগ করে দেব। কি বলতেছিলাম যেন, মোবাইলে দেখানো, ওয়েট দেখেন, এখানে আমি আমার স্ক্রিন দেখা যাচ্ছে, হ্যাঁ এই যে অ্যাপ, এই যে এই অ্যাপটা দেখছেন, এই যে অ্যাপটা, এটা হচ্ছে গুগল ডকস, এটা হচ্ছে গুগল ডকস। এই গুগল ডকস অ্যাপটা চালু করবেন, অ্যাপটা চালু করার পরে এখানে দেখেন, এই যে একদম নিচে দেখেন, এই যে দেখছেন একটা প্লাস বাটন আছে, বুঝছেন? আমি লাল কালার চিহ্ন দ্বারা কিন্তু ইয়ে করে দিয়েছি, একটা প্লাস বাটন আছে, এই প্লাস বাটনে
ক্লিক করবেন। এই প্লাস বাটনে ক্লিক করলে আপনাদের সামনে একটা পেজ চলে আসবে। এই দেখেন একটা পেজ চলে আসছে। হ্যাঁ, এটা হচ্ছে সেই ডকুমেন্ট আর কি। এই ডকুমেন্ট, এটাই হচ্ছে সেই ডকুমেন্ট। এখানে আমি যে ফাইল মেনু এগুলোর কাজ দেখাইছি, যে ইয়াটা দেখাইছি, ওটা কিন্তু ফোনে নাই। ফাইল মেনু এগুলা কিন্তু ফোনে নাই। তবে হ্যাঁ, ইনসার্টের কিছু কাজ আছে। তবে এই যে ইনসার্টের কিছু কাজ, যেমন লিংক, ইমেজ, টেবিল, হরাইজন্টাল, পেজ ব্রেক, পেজ নাম্বার, ফুটনোট, এগুলা কিছু আছে। আমার কথাটা বুঝতে পারছেন? এই প্লাস বাটনটা হচ্ছে ইনসার্ট। দেখছেন ইনসার্ট লেখা, এই যে দেখেন যে ইনসার্ট লেখা, বুঝছেন? ইনসার্ট মানে একটু আগে যে ইনসার্টের কাজটা দেখা না। এখানে বেশিরভাগ কাজ হচ্ছে ফরম্যাটিং এর, মানে যেটা এখন আপনাদেরকে দেখানো হয় নাই, ফরম্যাটিং যেটা বাকি আছে। এতটুকু দেখালাম যে এতটুকু পর্যন্ত আপনারা ওপেন করবেন, এতটুকু পর্যন্ত আপনারা ওপেন করে নিজের নিজেরা যতটুকু করেন করেন, না করলেও কোনো সমস্যা নাই। কিন্তু ভিডিওটা দুই থেকে তিনবার দেখে, ভিডিওটা যা যা বলছি আমি, ভিডিওটা যা যা বোঝাইছি আমি, ততটুকু মাথায় নেওয়ার চেষ্টা করবেন। এখানে হচ্ছে, এটা হচ্ছে এখনো তৈরি বেসিক নলেজ, আর অ্যাডভান্সড হচ্ছে ফরম্যাটিং এর পুরোপুরি, যেটা আমি আজকে বেসিক নলেজটা দিলাম এই কারণে, যে যাতে করে আপনাদের পরবর্তীতে, আপনারা এমন সময় হতে পারে যে আপনাদের নিজের মোবাইলে বসে থেকে ক্লায়েন্টের পিসিতে কাজ করতে হতে পারে। আপনার তো মোবাইল আছে, আপনি মোবাইল দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু ক্লায়েন্টের পিসিতে কিভাবে কাজ করবে, তখন যাতে আপনি কখনো কোনো হেজিটেশনে কিংবা কোনো মুশকিলের দিকে না যান, সেই কারণে আপনাকে এটা দেওয়া, বুঝতে পারছেন? এই কারণে আপনাকে এটা দেখানো। এই আমরা দেখবো নেক্সট যে ফরম্যাটিং, নিচে এরকম অনেক ফরম্যাটিং এর ইয়ে আছে, এই ফরম্যাটিং গুলো আমরা নেক্সট দেখবো। এখন এতটুকু পর্যন্ত আপনার কাজ, মানে এখানে আসবেন, এই যে ইনসার্টে অনেক কিছু আছে, এইগুলা এই মেনু গুলা কোনটায় কি আছে এগুলো একটু ঘুরে ঘুরে দেখবেন। তবে এখানে বেশিরভাগ যেহেতু ফরম্যাটিং এর কাজ, ফরম্যাটিং এর কাজ যেহেতু এখন আপনাদের দেখানো হয়নি, সেহেতু এই জিনিসটা আপনারা বুঝবেন না। তবে এটা আপাতত ইনস্টল করে রাখবে, তারপরে বাকিটা তো আমি আছি দেখানোর জন্য আপনাদের। ক্লিয়ার? হ্যাঁ, কারো কোনো প্রশ্ন এই ব্যাপারে, কোনো ব্যাপারে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, সমস্যা নেই। কারো কোনো প্রশ্ন থাকলে হাত উঠান, কষ্ট করে হাত উঠানো ছাড়া তো বলতে পারবেন না। জি, আচ্ছা, এক সেকেন্ড, জি, অমর ভাই বলেন। জি ভাই, মানে আমি তো ভর্তি হয়েছিলাম মূলত মোবাইলের ইসের মাধ্যমে, আমাকে বলা হয়েছিল যে এটা মোবাইলের কোর্স আর কি, আসলে কি এটা সম্পূর্ণ মোবাইলের মাধ্যমে কাজটা করা যাবে? হ্যাঁ, করা যাবে, মোবাইলে করতে পারবে, সমস্যা নেই, মোবাইলে করতে পারবে। আর আরেকটা বিষয়, যে স্ক্রিনটা যে পিসিতে দেখালেন, স্ক্রিনটা তো আসলে মোবাইলটা সেরকম ভাবে দেখা যায় না, এটা জুম করে দেখা লাগে, দেখা যায় কি স্ক্রিন অর্ধেক থাকে আর অর্ধেক থাকে না। কি মোবাইলে? মোবাইলে না, এমনটা না, মোবাইলে পুরোটাই তো থাকে। আপনি একটু অ্যাঙ্গেল করে নেবেন, অ্যাঙ্গেল বলতে ল্যান্ডস্কেপ, ল্যান্ডস্কেপ করে একটু, এই যে যেই জায়গায় লেখাটা আমি দেখাবো সেখানটা একটু, হ্যাঁ, ল্যান্ডস্কেপ করে যেখানটা দেখাবো সেখানটা একটু জুম করে নেবেন হালকা করে, তাহলে সম্পূর্ণ দেখতে পাবেন। আর আজকের এই দুই একটা ক্লাস হয়তো আপনি পিসিতে দেখাচ্ছি, হয়তো আজকে তো শুরু, তাই এগুলো আবার নেক্সট আপনার মোবাইলও দেখতে পাবেন, ঠিক আছে? মোবাইলও দেখতে পাবেন, খালি যে পিসির নলেজ আর কি, মোবাইলের নলেজ রাখবেন, পিসিতে নলেজ রাখবেন না, তেমনটা না। এখানে উভয়টাই দেখানোর কারণ হচ্ছে যাতে করে উভয়ের নলেজটাই আপনার থাকে, বুঝতে পারতেছেন? উভয়ের নলেজটা যেন আপনার থাকে, সেই কারণে আপনাকে পিসি আর মোবাইল দুটোই দেখানো হবে। যদি আপনি একটু ভালোভাবে ক্যাচ করতে পারেন, তাহলে দেখবেন যা পিসিতে দেখাচ্ছি তা মোবাইলেও আছে, যা মোবাইলে দেখাচ্ছি তা পিসিতেও আছে। তবে পিসিতে অপশন গুলো একটু বেশি, যার কারণে আপনাদের এই জিনিসগুলো যখন আপনি আবার কাজ করতে যাবেন, কখনো যদি পিসি আসে তখন দেখবেন সহজ হয়ে যাবে, বুঝতে পারছেন আমার কথা? জি, আচ্ছা, ঠিক আছে। আর কেউ, আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন যদি না থাকে, তাহলে আজকের জন্য ক্লাস এখানে শেষ করলাম। ক্লাসের ভিডিওটা পেয়ে যাবেন 12টা নাগাদ, ঠিক আছে, ইনশাল্লাহ।
তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এন্ড ক্লাস আজকে ক্লাসের অ্যাসাইনমেন্ট কি ক্লাসের অ্যাসাইনমেন্ট হচ্ছে ক্লাসটা আজকে মোটামুটি 3 থেকে 4 বার দেখবেন এটা হচ্ছে ক্লাসের অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখে অপশনগুলো বোঝার চেষ্টা করবে এটাই হচ্ছে ক্লাসের অ্যাসাইনমেন্ট আজকে যেটা সবার মনে থাকে হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এন্ড আমাকে একটু ফেসবুক আপনাদের মেসেঞ্জার গ্রুপটা আছে সেটাতে অ্যাড করে দিন ঠিক আছে হ্যাঁ দেলোয়ার ভাই বলেন ভাই আপনার আইডি নাম কি এই যে এই কিছুক্ষণ আগে আমি আপনার ইয়েতে পোস্ট করছি দেখেন একটু আগে যে আপনাদের যে ক্লাসের লিংকটা আছে যেটাতে আপনি প্রবেশ করছেন এই লিংকটা আমি পোস্ট করছি ওই আমার আইডি ওটা থেকে আমাকে মেসেজ দেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।